সময় কত কিছুরই না সাক্ষী হয়। যে সেন্ট ভিনসেন্টে শেষ হয়েছিল মাশরাফি বিন মুর্তজার টেস্ট ক্যারিয়ারের, সেখানেই অধিনায়ক হিসেবে পথ চলা শুরু হয় টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। সেই একই ভেনুতে টাইগারদের দারুণ এক জয় আরও স্মরণীয় করে রাখল এই সেন্ট ভিনসেন্টকে। নেদারল্যান্ডসের বিপক্ষে দাপুটে জয়টা যে শুধু দলের ক্রিকেটারদের কাছে স্বস্তির তা কিন্তু নয়, জয়ের সেই সুবাস ছুঁয়েছে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকেও। টাইগারদের জয় আরও একবার নাড়িয়ে তুলেছে দেড় যুগ আগের ম্যাচের সেই স্মৃতিকে। দলের জয়ে শুধু আনন্দই অনুভব করেননি, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সাকিবকে জানিয়েছেন টুপি খোলা সালাম। সাকিব আবার পুরো দলের দায়িত্ব নিয়ে দারুণ একটা ইনিংস খেলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করেছে। সাকিবকে টুপি খোলা সালাম, সেই সাথে পুরো দলকে অভিনন্দন। বিগ বিগ রিলিফ, অভিনন্দন বাংলাদেশ। টাইগার বোলারদের পারফরমেন্সের প্রশংসায় মাতেন ম্যাশ। বিশ্বকাপের কন্ডিশন বিবেচনায় দলকে সুপার এইটে একরকম ওয়েলকাম করেই ফেলেছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। কঠিন মিশন শুরুর জন্য পুরো দলকে প্রস্তুতির পরামর্শ দিয়ে রাখলেন মাশরাফি। বোলিংয়ে পুরো দল হিসেবে আবারও দারুণ পারফরমেন্স। দিন দিন রিশাদ স্বস্তির জায়গা হয়ে উঠেছে, মোস্তাফিজ সাকিব জুনিয়র অসাধারণ। তাসকিনের কথা আসলেই আলাদা করে বলা উচিত। বিগত দুই বছরে এই ফরম্যাটে বুমরার পর সম্ভবত সে বিশ্বের সেরাদের কাতারে। সেই সাথে রিয়াদ ও জাকেরের কথা বলতেই হবে, তারা দুজনের সিচুয়েশন অনুযায়ী যা দরকার ছিল সেটাই করেছে। এই বিশ্বকাপ সত্যি আমাদের জন্য বিশাল সুযোগ। এত স্লো উইকেটে খেলা যেটা আমরা সবসময় আশা করি, সেরা আটে স্বাগতম। এবার শুরু হবে আমাদের আসল বিশ্বকাপ। এই উইকেটে কেউ সেরা দল নয়, আমরা বিশ্বাস রাখতে পারলে দারুণ কিছু করা সম্ভব। সতীর্থদের অভিনন্দন জানিয়েছেন মুশি, ব্যাট হাতে সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সে অভিনন্দন জানিয়েছেন পকেট ডায়নামো। আর সমালোচকদের কড়া জবাব দিয়েছে সাকিব, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই পোস্ট করেছেন ইমরুল কায়েসও। তাজিন খন্দকার, সময় সংবাদ।